তৃণমূলের অভ্যন্তরের মুষল পর্ব যেন কিছুতেই থামতে না। কুণাল ঘোষ আদালতে গিয়ে কেঁদে ফেলছেন, বলছেন যে আইকোর কাণ্ডে যিনি মদতদাতা ছিলেন তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি মন্ত্রী হয়েছেন, তাকে হাজত বাস করতে হয়েছে নয়নয়ন করু 3.5 বছর। কে এই মন্ত্রী যার কথা বলতে কুণাল কান্নায় ভেঙে পড়েছেন? তৃণমূল বলছে, সূত্র বলছে, তিনি আর কেউ নন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়। এই কুণালবাবু যখন 3.5 বছর জেলের বাইরে কাটিয়ে যখন আবার রাজনীতির জগতে আসতে চাইছেন, তৃণমূলের মধ্যেও একটা বাদবাদ ভাব, তাকে নেওয়া যা উচিত হবে কি হবে না, তখন তার প্রধান পরামর্শদাতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমার মনে আছে আমি তখন একটি প্রোগ্রাম করতাম এই নামে একটি চ্যানেলে, সেখানে আমার ইচ্ছা ছিল কুণালবাবুকে একদিন স্টুডিওতে ডাকার। তা কুণালবাবু বলেছিলেন আমায়, তুমি পার্থদার সাথে একবার কথা বলে নাও। পার্থদা গ্ল্যাডলি বললেন হ্যাঁ তুমি কুণালকে ডাকো, কিন্তু চ্যানেলের যারা কর্তৃপক্ষ, আমার আসলে স্লট নিয়ে প্রোগ্রাম ছিল, আমি বাইরে থেকে প্রোগ্রাম করতাম, স্লট বাবদ পয়সা দিতাম চ্যানেলকে, রেভিনিউটা আমি পেতাম। তো চ্যানেল কর্তৃপক্ষ বললেন না কুণালবাবুকে এখন ডাকা যাবে না। পার্থবাবু কিন্তু তখন কুণালকে তৃণমূলের মেন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য খুবই উদ্যোগী হয়েছিলেন, খুব আন্তরিকভাবে। সে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুণালের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। ঘোষ, যে ধরনের কেলেঙ্কারির অভিযোগগুলো আসছে ওগুলো একটু ব্রাত্য বসুর জামানায় নয়। আপনি এক্ষুনি বললেন যে ব্রাত্য বসুর জামানায় হয়নি, তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আপনি তাহলে কি বলতে চাইছেন যে সেখানে কোনো গাফিলতি ছিল? পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী, অন্যদিক থেকে দলের মহাসচিব, কারুর কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে পার্থদার কাছে গেলে পার্থদা ডিটেলটা বলতে পারবেন, হয়তো উনি জানবেন, আমি তো জানবো না। ফিরাদ হাকিম এই ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালে তাকেও কড়া জবাব দেন কুণাল ঘোষ। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। এটা একটা কালেকটিভ পরিবার আমাদের, এটা আমরা কারোর কাছে কারোর দায় ঠেলতে পারি না, কোনো আড়াআড়ি ভাঙাভাঙির ব্যাপার না। ক্যাবিনেটের মেম্বার কুণাল নয়, কারণ SSC কাণ্ডের দায় নাম না করে পার্থবাবুর ঘাড়ি চাপিয়ে দিয়েছেন কুণাল, পার্থবাবুকে ক্লিন চিট দিয়েছেন। এবার তৃণমূলের অভ্যন্তরের রাজনৈতিক বিন্যাসটা দেখুন, পার্থবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী, বিশ্বস্ত সঙ্গী, ম্যানেজমেন্টের চাকরি ছেড়ে তিনি 2000-এ যোগদান তৃণমূলে, 2001 থেকে বিধায়ক হয়েছিলেন, বিরোধী দলনেতা হয়েছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের পরে। ববি হাকিম যিনি পার্থবাবুর সমর্থনে মুখ খুলেছেন, বলেছেন পার্থদা মন্ত্রিসভার সদস্য, আমিও মন্ত্রিসভার সদস্য, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, কুণাল মন্ত্রিসভার কেউ নয়। তাহলে ববি হাকিম আর পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক মোটেই মধুর না, বিশেষ করে ববি হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই নাকি তিক্ত। ববি হাকিম যে কলকাতার মেয়র হন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি। ববি হাকিমও বলেছিলেন যে তিনি বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে তিনি। অর্থাৎ কুণাল ঘোষ এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অর্থাৎ অভিষেক ক্যাম্পেরই লোক। লোকে বলছে অভিষেক নিজে যে কথাটা পিসিকে বলতে পারছে না, কুণাল ঘোষের মাধ্যমে সেই কথাগুলো বলে দিয়ে জল মাপতে চাইছে। রবিবার কুণালবাবু এটি ফেসবুক পোস্ট করে, বিস্ফোরক। তার বাড়ি গেছিলাম, আমি সবিনয় বলে দিই, ফোনটা আমাকে পার্থ চ্যাটার্জি করেছিলেন এবং একটি টাইম ঠিক হয়েছিল বলেই আমি উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা ঠেঙিয়ে অত দূর গেছিলাম, নইলে আমার খেয়ে দেয়ে কাজ পড়েনি সকালবেলা বেরিয়ে বাঁশদ্রোণী যাওয়ার। এরপরে মাননীয় ববি হাকিম ববিদা একটা প্রেস মিট করেন এবং তিনি বলেন কুণাল মন্ত্রিসভার তো কেউ নয়, ফলে কোনো মন্ত্রীর পক্ষে তাঁর দপ্তরে কি হচ্ছে না হচ্ছে জানা সম্ভব না, পার্থদার পাশে আছেন। আমি ববিদার বক্তব্যকে স্বাগত জানিয়েছি, আমি তো নিজেই বলেছি আমি তো মন্ত্রিসভার কেউ নই, আমি সরকারের কেউ নই। আরে সেই কারণেই তো আমি বলছি যে দলের মুখপাত্র হিসেবে আমি রাজনৈতিক কিছু প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু যেখানে প্রশাসনিক খুঁটিনাটির এসে যায় সেই কারণেই তো আমি বলেছিলাম যে যিনি দলের মহাসচিব এবং যিনি একই সঙ্গে দলের শিক্ষামন্ত্রী ছিলেন তার পক্ষে এটা প্রেসকে
মুখোমুখি হওয়া, পদ্ধতিগুলো বুঝিয়ে বলে দেওয়াটা ঠিক, আমি কি দোষ করেছি বলে? আমি তো আজও একই কথা বলছি, আমি দলের একজন সৈনিক, কিন্তু আমি মন্ত্রী নই, আমি সরকারের কেউ নই, আমি জানি, আমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই সেদিন সাংবাদিকদের সামনে এই কথাগুলো বলেছি যে আমি সরকারের কেউ নই, প্রশাসনের কেউ নই, সেই কারণেই আমি জানি না এসএসসি ডিটেলটা, আমাকে যেন কেউ মনে করিয়ে না দেন যে আমি মন্ত্রী নই। আমার কোনো হ্যাংলামি নেই, মন্ত্রী না হতে পারলে যাদের জীবন অসম্পূর্ণ এসব ক্রাইটেরিয়া তাদের, এসব মন্ত্রী এমএলএ এমপি আমার জীবনে ঈশ্বর যা স্বর্গ যা নরক দেখিয়েছেন আমি তার ঊর্ধ্বে আছি। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে বা কারোর প্রশ্ন থাকে আমি তার উত্তর দেব। যদি কোনোভাবে আমার বিরুদ্ধে অভিযোগ আসে বা আমাকে ঘিরে কোনো বিতর্ক হয় আমি তার উত্তর দেব। যেদিন আমি দেখব অতিথি শিল্পী বা ভাড়াটে সৈন্য দিয়ে আমাকে ডিফেন্ড করাতে হচ্ছে, তার থেকে থুতু ফেলে ডুবে মরা ভালো। তিনি নাম না করে ববি হাকিমকে একহাত নিয়েছেন, বলেছেন মন্ত্রী হওয়ার জন্য তিনি লালায়িত নয়, মন্ত্রী না হলে জীবন ব্যর্থ হয়ে যাবে না, যারা মন্ত্রী না হলে যাদের জীবন ব্যর্থ হয় তারা এইসব নিয়ে বলছেন, এবং পার্থবাবুর নাম না করে বলেছেন যে তার এগেনস্টে যদি কোনো অ্যালিগেশন থাকতো তিনি ডিফেন্ড করতেন, ভাড়াটে সৈন্য নিয়ে নিজেকে ডিফেন্ড করতে হতো না, এরকম যদি ডিফেন্ড করতে হয় তাহলে থুতু কি থুতু পেলে মরা ভালো ইত্যাদি এসব শব্দবন্ধ ব্যবহার করে। তো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গীদের নিশানা করে অভিষেক ঘনিষ্ঠ কুণাল তোপ ডাকছেন, এই নাকি তৃণমূলের শৃঙ্খলা রক্ষাকারী কমিটি আছে, এভাবে প্রকাশ্যে মুখ খুললে সে তো শৃঙ্খলাভঙ্গেরই ব্যাপার হয়, কই কেউ তো শৃঙ্খলাভঙ্গের বিষয়ে কোনো উচ্চবাচ্য করছে না। অর্থাৎ একের পর এক তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে, বিজেপি প্রবলভাবে রাজনৈতিক আক্রমণ করছে, চার রাজ্যে নির্বাচনে জিতে বিজেপি একটা নতুন ইলান ভাইটাল নিয়ে রাজ্য রাজনীতিতে এসেছে, কতটা কি করতে পারবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির প্রবল চাপ দিচ্ছে তৃণমূলের উপর, অনুব্রত উডবানে ভর্তি হয়ে আছেন, এসএসসি কাণ্ডে হাইকোর্ট অত্যন্ত কড় অবস্থান নিয়েছে, অর্থাৎ এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে তৃণমূলের মধ্যে অন্তত প্যান্ডোরার বাক্স খুলে যাবে। মন্ত্রিসভার অনেক সদস্য এই সিবিআই তদন্তে জড়িয়ে পড়তে পারেন বলেও তৃণমূলের অনেকে মনে করছেন। সেই প্রেক্ষিতে কুণাল ঘোষের এইভাবে নিশানা করা, কখনো পার্থ চট্টোপাধ্যায় কখনো ববি হাকিমকে, এটা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়েই করছেন তিনি, কারণ কুণাল ঘোষ এত বোকা নন যে সবেমাত্র তিনি তৃণমূলে একটা জায়গা প্রতিষ্ঠা করেছেন, এই প্রেক্ষিতে তিনি এমন কিছু করবেন না যাতে সহজে তাকে কোণঠাসা করা যাবে। ইডি এসএফআইও থানা যে যখন ডেকেছে নির্দিষ্ট দিনে আমি 5 মিনিট আগে সেখানে উপস্থিত থাকতাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এতবার এতভাবে প্রতিহিংসাপরায়ণভাবে উত্তক্ত করা হচ্ছে, তিনিও আইনে লড়ছেন কিন্তু তার মধ্যেও তিনি হাজিরা দিয়েছেন। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি তার চিকিৎসক এবং তার আইনজীবীরা বলতে পারবেন? অর্থাৎ তার পিছনে কারুর না কারুর প্রত্যক্ষ মদত আছে, সেই মদতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ কুণালবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এটা সবাই জানে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলতে পারছেন না কুণালবাবুকে দিয়ে সেই কথাটা বলছেন, তাহলে কী দাঁড়াচ্ছে? তৃণমূলের আদি এবং নব্যদের মধ্যে একটা স্পষ্ট ভাগ, মানে আরও যদি আমি এক্সপ্লেন করি সেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন তারা মানে তরোয়াল নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন, মানে ববি হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, অরূপ রায়, এরা সব পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, তারা কিন্তু কুণালকে একদম পছন্দ করেন না। আবার অভিষেকের দিকে কে আছেন? রাজীব বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, এই দেবাংশুর মতো নেতা, নৈহাটির পার্থ ভৌমিক, কাছে তৃণমূলের মধ্যে একদম আর আর স্প্লিট। অনেকে বলছেন এই
রকম যদি চলতে থাকে, এই বিভেদ যদি চলতে থাকে, তাহলে তৃণমূল কিন্তু আগামী দিনে টুকরো টুকরো হয়ে যেতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেসটার মধ্যে তো কোনো আদর্শ নেই, সিপিএম বিরোধিতার একটা বাস্তব তাগিদের মধ্যে থেকে তৃণমূলের জন্ম। কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে না, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। কংগ্রেস বারবার দিল্লির সরকারের সাথে সিপিএমের সাথে আপোষ করে চলে, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী আন্দোলনটাকে তীব্র পর্যায়ে নিতে চান, সেই জন্য তিনি আলাদা দল করে তৃণমূল তৈরি করেছেন। কিন্তু তৃণমূলের না আছে বিদেশ নীতি, না আছে আর্থিক নীতি, সেরকম তো কোনো নীতি নেই। একটা নীতি থাকলে সেই নীতির প্রেক্ষিতে দলটাকে টিকিয়ে রাখা যায়, তৃণমূলের সেটা নেই। সুতরাং যে ঐতিহাসিক কারণে তৃণমূল সৃষ্টি হয়েছিল, সেই ঐতিহাসিক কারণটাই নেই। এখন হচ্ছে ক্ষমতায় বৃত্তে থাকার জন্য আকচে আকচি করা, মানে যতদিন আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতার মধুবাণ্ডটা চেটেপুটে খেতে পারবো, এটাই তৃণমূলের সমস্ত নেতাদের একই রাগ। সুতরাং এই যে বিষয়টা সামনে চলে এসছে, এর থেকে একেবারে স্পষ্ট, অনেকে বলছেন শেষের কি শুরু, টিএস ইডিয়টের বিখ্যাত লাইন আছে, ইজ মাই বিগিনিং ইজ মাই এন্ড।